মাহফিলের সম্মানিত সভাপতি এবং যিনি ইন্তেজামিয়া কমিটির পক্ষে যিনি রয়েছেন মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আনসারি, তিনি আমার বাবার অত্যন্ত স্নেহভাজন ছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা হুসাইন আহমদ ফারুকি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার বাবার বন্ধু ছিলেন, অত্যন্ত আস্থাভাজন ছিলেন। উপস্থিত আছেন আমাদের মাঝে আল্লামা সুলাইমান আনসারি সাহেব, উপস্থিত আছেন আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব, উপস্থিত আছেন হজরত আল্লামা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব, উপস্থিত আছেন আল্লামা হাফেজ ইউনুস কাদেরী সাহেব, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য বক্তিয়ার সাঈদ ইরান, উপস্থিত আছেন আমাদের ধর্মপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, উপস্থিত আছেন নুরুল হুদা সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মামা আবু আহমেদ সাহেব, উপস্থিত আছেন সবুজ, উপস্থিত আছেন মাওলানা জাকারিয়া, উপস্থিত আছে আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছোট ভাই রূপু, উপস্থিত আছে মুন্না সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল মেহমানবৃন্দ, উপস্থিত আছেন আব্দুল শুকুর আনসারি সাহেব সহ যারা আমার সামনে এখানে উপস্থিত আছেন, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত এই মাদ্রাসার ছাত্রবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে প্রথমেই আমার বাবা আলহাজ রফিকুল আনোয়ার, যিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন, এই প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই ফটিকছড়ির মাঠেও মানুষের পরম বন্ধু ছিলেন তিনি, আমৃত্যু এই ফটিকছড়ির মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এবং এই ফটিকছড়িকে একটি আধুনিক ফটিকছড়িতে রূপান্তরিত করার জন্য তিনি কাজ করে গেছেন। আমার শ্রদ্ধেয় বাবা আলহাজ রফিকুল আনোয়ারকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সাথে আমাদের মুরব্বীবৃন্দ যারা বিভিন্ন সময় আমাদের ছেড়ে চলে গেছেন সবাইকেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার বাবার সন্তান হিসেবে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আসলে আমি ফটিকছড়ির মানুষের সেবা করার কাজে আমি নেমেছি এবং যেভাবে আমার বাবা এই ফটিকছড়ির মানুষের জন্য কাজ করে গেছেন, মানুষের কাছে ছিলেন, ঠিক সেইভাবে আমি সবার জন্য কাজ করার জন্য মূলত আমি রাজনীতিটা করে যাচ্ছি। আমার কাছে রাজনীতিটা মূলত মানব সেবা, মানুষের জন্য কাজ করার জন্য মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব মানুষের আপদে বিপদে থেকে মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই মানুষের সেবা করার জন্যই মূলত আমি আসলে এই কাজটা করে যাচ্ছি। সেবা আমাদের ইসলামের একটা ধর্ম, দেশপ্রেম ইসলামের ধর্ম, ছেলে হোক মেয়ে হোক আমি মনে করি সেবা করার অধিকার সবার রয়েছে। হ্যাঁ, অবশ্যই যেহেতু আমি একজন মহিলা বা মহিলাদেরকে হয়তোবা সেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, তিনিও দেশ পরিচালনা করে যাচ্ছেন কিন্তু সম্মানের সাথে ইজ্জতের সাথে, তো আমরাও একজন মহিলা হিসেবে আজকে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে, আপনাদের বোন হিসেবে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনাদের বোন হিসেবেই আমি এই ফটিকছড়িতে কাজ করে যাচ্ছি বা আমি কাজ করে যেতে চাই। তো আমি আজকেও এখানে উপস্থিত, একটা মাদ্রাসা আমাদের হয়তোবা মানে ইসলামিকভাবে অনেক কিছু থাকলেও আমি যেহেতু আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব, আজকে আপনাদের মেয়ের আগেও ফারুকে আজম মাদ্রাসায় এসেছি বা অনেক মাদ্রাসায় আমি ইতিমধ্যে গিয়েছি, আপনারা সবসময় আমাকে
আপনাদের সন্তানের মতো করে গ্রহণ করবেন, আপনাদের মেয়ের মতো করে গ্রহণ করবেন, আপনাদের বোনের মতো করে গ্রহণ করে নেবেন। এবং তাহলে আমি আপনাদের সাথে, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের জন্য কাজ করতে আমার অনেক সহজ হবে, যদি আপনারা সেভাবে করে